হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগার পুরবি। ভ্লগার পুরবি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এর আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে, তো এই যে হনুমানগড়িতে এসেছি আমরা, এতটুকুই দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি হনুমানগড়ির উদ্দেশ্যে। তো কথিত আছে যে হনুমানগড়িতে আগে পুজো দিয়ে তারপরেই রামলালা দর্শন করতে হয়। তো এখন বাজে সকাল 7:30টার মতন বাজে, হয়তো আমার টাইমটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু যত বেলা বাড়ছে আস্তে আস্তে তত কিন্তু ভিড় বাড়ছে। এখন এই সময় অবধি ঠিক আছে, ভিড় খুব একটা নেই, কিন্তু যত সময় বাড়বে তত ভিড়ে মানে ভিড়ে ভিড়ে একাকার হয়ে যাবে। তো চলো আমরা যেতে যেতে এখন পাশের আশেপাশের বাজার দোকানগুলো দেখো খুলছে। তো এখানে একটা দোকান থেকে আমরা এখন যে পুজো দেওয়ার জন্য লাড্ডু কিনে নেব, তো কয়েকজনের ওই লাড্ডু নিয়ে তারপরে আমরা যাব হনুমানগড়িতে মন্দিরে পুজো দিতে। তো এখানে জুতো রাখার ব্যবস্থা নেই, মানে ওই যেই দোকানগুলো থেকে লাড্ডু কিনবো তো সেখানেই জুতো রাখতে হয়, সেখানে জুতো রাখো, জুতো রেখে লাড্ডু নিয়ে যাও, এরকম নিয়ম আর কি। তারপরে খালি পায়ে আমরা চলে যাচ্ছি, তোমরা দেখতেই পাবে। এরপরে হনুমানগড়ির সামনে যাওয়ার সম্মুখে এত ভিড় হয়ে যায় যে কি বলবো আর। তো সেই সময় মাইকে শুধু মাইকিং করে যাচ্ছে যে মোবাইল পার্স সাবধান, কথায় বলে না যেখানে যত ভিড় সেখানে তত মানে সেখানে তত বিজনেস আর কি, পকেট মারের বিজনেস আর কি। তো সেখানে নিজের সাবধানতা নিজেকেই বজায় রাখতে হয়। তো সেভাবে আমার কাছে যেহেতু যে পুচকি ছিল, সেজন্যে যাদের কাছে ছোট বাচ্চারা থাকে তাদের দিকে কিন্তু বেশি আকর্ষণ করে এই সমস্ত স্যাঁতসেঁতে চোরচামাররা। তো সেই জন্যে মাইক দিয়ে তো বারবার করে বলছিল যে সামালকে রাখো সব কুচ। তো আমি তো সেভাবে সামলেই ছিলাম। তো সামনে থাকতে থাকতেও এরপরে কি হয়েছে যে যখন হনুমানগড়িতে উঠলাম, উঠে কিছুটা হাতে ক্যামেরাটা মোবাইলের ক্যামেরাটা অনই ছিল, কি ভিডিও করেছে কি না করেছে কিচ্ছু জানি না, তবে কিছুটা করেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেজন্যে কি সামান্য কিছুটা। চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে, তো তিনজনেরটা আমি একসাথে ধরে আছি, এরপরে হনুমানগড়িতে চলে যাবো। তো এবারে ভিডিওটা দেখো হনুমানগড়ি। তো গাইস, এই যে আমরা হনুমানগড়ির ভিতরে চলে এসেছি, তো পুরো ভিড় তোমরা দেখতেই পেলে। এরপর সিঁড়ি দিয়ে ওপরে আসলাম, ওপরে এসে এই তো ক্যামেরাটা আমার হাতে শুধু জাস্ট অন করা আছে, কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে জানি না, তবে আমি পরে যখন এডিট করছি, এডিট করার সময় আমি দেখতে পেলাম যে না, মোটামুটি হনুমানগড়ির অনেকটাই ভালোই দেখা গেছে। তো এই যে দেখো কি হারে ভিড়, এদিকে আছে হলো সব মন্দির, আর মেন হনুমানের মন্দির যেটা সেটা এই যে সামনে, ওই যে একটা পুলিশকে দেখতে পাচ্ছ তোমরা। তো এরপরে এই পাশ দিয়ে মানে সব জায়গায় রশি দিয়ে কিন্তু আটকানো আছে, মানে রশি দিয়ে আর কি লাইন কাটা আছে আর কি। চলো ওই যে বড় ঘন্টাটা দেখা যাচ্ছে এই পাশ দিক দিয়েই আমরা চলে যাব। কিন্তু বজরংবলীকে তোলা হয়নি, কারণ ওখানে আমি যখন যাচ্ছিলাম সেখানে প্রচুর 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 ভিড় ছিল। তো গাইস, এটাই হলো হনুমানগড়ির মূল ফাটক, একদম সামনে চলে আসছি, এই যে চূড়াটা দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে ওই পাশে মুখ করে পুজো দিতে হয়। তো ওখানেই আছে বজরংবলী, তো বজরংবলীকে পুজো দিলাম, দেখলাম, দর্শন করলাম, কিন্তু বজরংবলীকে তোলা হয়নি, কারণ এখানে ভিডিও করা, যদিও মোবাইলটা নিয়ে নেয়নি কিন্তু ভিডিও করা বারণ ছিল, ছবি তোলা ভিডিও করা এসব বারণ ছিল। তবুও আমি চুপচুপ করেছি, জানি না কী হবে, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। তো চলো, আশা করছি যতটুকু দেখাতে চেয়েছিলাম তার কিছুটা দেখিয়েছি, তোমরা বুঝতে পেরেছ। যাই হোক, এবার আমরা হনুমানগড়ি থেকে বের হব, বেরিয়ে বাইরে এসে এবার আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব।
চলো তোমরা দেখতে থাকো। আমরা ব্লগে আসবো তো তো গাইস, আমরা হেঁটে হেঁটে এখন রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মাইকে শুধু বারবার বলছে রাম রাম বলো, রাম রাম বলা করো, রাম রাম বলা করো। তো রাম রাম বলতে 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 আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কিন্তু রাস্তা না আর শেষ হচ্ছে না, যে আর কত দূর কত দূর ভাই, মন্দিরটা কত দূর আছে। আরে বাবা, রামলালার দর্শন করতে এসেছি, একটু কষ্ট না করলে হবে? তো সেজন্য কষ্ট করে রামলালার দর্শন করতে যাচ্ছি। এখন আমরা প্রথমে পৌঁছে যাব, কিন্তু রামলালাকে দর্শন করতে গেলে সব অনেক সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থার কিছু নিয়ম আছে, তো সেগুলো আগে অতিক্রম করতে হবে। আমরা এখন পৌঁছে যাচ্ছি একটা সিকিউরিটির ওখানে, যেখানে আমাদের ব্যাগ ট্যাগ সব সমস্ত কিছু চেকিং করা হবে। চেকিং করার পর আমাদেরকে দিয়ে দেওয়া হবে, এরপরে আমরা চলে যাব যেখানে জুতো রাখা হবে সেখানে, আর লকার রুমের ওখানে। তো লকার রুমে গিয়ে সেখানে আমাদের ব্যাগ মোবাইল টোবাইল যা কিছু ছিল সমস্ত কিছু জমা দিয়ে লকারের চাবি নিয়ে তারপরে রামলালা দর্শন করতে যেতে হবে। তারপর চাবি নিয়ে যাওয়ার পর সেখানেও আরও একবার সিকিউরিটির আওতায় আমাদের আসতে হবে। সেখানে আরও একবার আমাদের সবার বডি চেক আপ করে দেখবে যে সেখানে মোবাইল টোবাইল কোনো কিছু সঙ্গে আছে কি না। তো গাইস, এই সমস্ত রুলসগুলো ধাপে ধাপে পার করার পরেই কিন্তু আমরা রামলালার দর্শন করতে যেতে পারবো। কিন্তু রামলালার দর্শন করতে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম সেখানে সত্যি মানে এত সুন্দর ব্যবস্থা, এই বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, এত সুন্দর ব্যবস্থা কি বলবো, যে আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি, বাচ্চা নিয়ে যে একটু রেস্ট করব ওখানে, যে রেস্ট করার জন্যও জায়গা আছে মানে রামলালার মন্দিরের ঠিক আগে, বাচ্চাদের যদি পটি টটি করে দেয় ন্যাপে চেঞ্জ করার জন্য সেখানে জায়গা আছে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। মেডিকেল টিমেরও ব্যবস্থা আছে, খুব ভালো লাগলো। চলো এবার আস্তে আস্তে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আমরা
তো গাইস, আমাদের দলে বাচ্চা থেকে বুড়ো কারোরই তর্স হচ্ছে না যে কখন রাম মন্দিরে আসবো, কখন রাম মন্দিরে আসবো। তো এখানে যে আমাদের লকার ঘরটা আছে, তো লকার রুমটাও রাম মন্দিরের আদলেই তৈরি, উপরে চূড়াটা আর কি। তো সেটা দেখে দূর থেকে আমরা সবাই মিলে ভাবছিলাম কি ওটাই হয়তো রাম মন্দির হবে। তো সিকিউরিটিকে আবার জিজ্ঞেস করছিলাম গাইস। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে পড়েছি লকার রুমের সামনে লাইনে। তো এখানে আমাদের ব্যাগ, মানে ছোটো পার্স, মোবাইল টোবাইল যা কিছু আছে সমস্ত কিছু লকারে জমা করে, লকারের চাবিটা সঙ্গে নিয়ে এরপর রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর ওই পাশে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতোগুলো রেখে দিয়েছি। তো এরপরে একদম রাম মন্দির ঘুরে এসে তারপরে আবার তোমাদের সামনে আসব। মানে এই লকার রুম থেকে চাবি, লকার রুমের সামনে প্রায় এক ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম লাইনে। এরপর লকার রুম, তারপরে রাম মন্দিরে গিয়ে প্রভুর দর্শন করে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে বেরোতে বেরোতে। তো বেরিয়ে আসার আগে আমরা যখন লকার রুমে জমা দিলাম মোবাইল টোবাইল, তো এরপরে রামলালাকে দর্শন করার আগে আমাদের বডি চেক আপ করা হলো। এরপরে যখন ফাইনালি রামলালার সামনে পৌঁছলাম, কি বলবো, সে কি অপূর্ব দৃশ্য, যেন জীবন্ত রামলালা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। সত্যি খুব ভালো লাগলো, ওই দর্শনটা করার জন্যই এসেছিলাম। সুস্থভাবে দর্শন করে আবার ফিরে আসছি। ফিরে আসার সময় যেদিক দিয়ে আসলাম সেখানে আমাদের প্রসাদ দেওয়া হলো। এরপরে ওখানেই ছিল দানপাত্রগুলো, অযোধ্যার উন্নয়ন কল্পে, অযোধ্যা রাম মন্দিরের উন্নয়ন কল্পে যে যার সামর্থ্য অনুযায়ী দান করছে। তো দান করার জন্য আগে বলি যে লকার রুমে ব্যাগ ট্যাগ জমা দিলে পরেও যে টাকা পয়সাগুলো কিন্তু কিছুটা হাতে রাখতে হবে কেউ যদি দান করতে চায় তাহলে। তো আমরা যতটুকু দান করতে চেয়েছিলাম, তো আমার টাকা টুকা সব আমার ভাইয়ের কাছে ছিল, তো ভাই দান করে দিয়েছে, আমার কাছে কোনো টাকা ছিল না। তো চলো এবার বেরিয়ে আসছি। বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে ব্যাগ ট্যাগ সব কিছুই নিয়ে নেওয়া হয়ে গেছে, এরপরে এখন আমরা বেরিয়ে যাব। তো এখন যেহেতু 12টা বেজে গেছে আর সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি, তো কিছু খেতে হবে। খেতে চাইলে পাশেই দেখলাম যে একটা লঙ্গর আছে, সেখানে যদি লাইন দিয়ে খেতে চাই অন্তত বিশাল বড় লাইন, এক ঘন্টার মতো সময় লাগবে। তো সেজন্য সেখানে না দাঁড়িয়ে আমরা পাশের একটা ভোজনালয়ে ঢুকে গেলাম। তো সেখান থেকে নিরামিষ ভাত রুটি সবজি ডাল সহযোগে খেয়ে নিলাম। চলো যাই হোক, ভোজনালয়ের খাবার খেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগলো, কারণ আমরা ভয় ভাত খেলে ভাত খাই, না হয় রুটি খেলে রুটি খাই। তো এখানে ভাত রুটি সহযোগে দিয়েছে, খেলাম, খিদা পেট ছিল, ভালোই লাগলো। যাই হোক, তো গাইস এখন একটু বাজার ঘাট করে নেব। বাজার ঘাট করার পরে আমরা দেখেছি কনকমহল, তারপরে দশরথ মহল, এরপরে রামকথা পার্ক, অনেক কিছু। তো গাইস, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও অনেক কিছু শেয়ার করার বাকি ছিল। যেহেতু ভোর 5টা থেকে ফোন নিয়ে শুরু করেছি, তো ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। তো যেগুলো যেগুলো আমি দেখেছি তোমাদের দেখাতে পারলাম না, তো সেগুলো তো দেখাতে পারলাম না, কি আর করা যাবে বলো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। বাচ্চা নিয়ে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি, আর বাদ বাকি ভিডিও কি বলবো, যে যদি আবার কখনো আসি কোনো সময় তাহলে অবশ্যই আবার ভালোভাবে শেয়ার করব যেগুলো দেখিনি।